আসসালামু আলাইকুম। আরেকজনকে যুক্ত করলাম, সিড। সিড আপনি বলেন তাহলে। যুক্ত করার জন্য ধন্যবাদ। আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। আচ্ছা ভাই, প্রথমে হচ্ছে গিয়া একটা কথা আছে, সেটা হচ্ছে যে আপনারা ওই যে আপনার যে মুক্তির অনুভূতি, এটা নিয়ে হচ্ছে আপনি আমাদেরকে অনেক ঘুরাচ্ছেন। আপনি এবং মাতুব্বর ভাই, আপনি অনেকবার লাইভে বলেছেন যে লাইভটা আমাদেরকে শেয়ার করবেন, কিন্তু এখন পর্যন্ত এটা শেয়ার করেন নাই। আজকেও একজনকে বললেন একটু আগে যে দেখবেন, কিন্তু আমার মনে হয় দেখবেন বলে আর এটা কখনো দেখেন কিনা জানি না, কিন্তু আমরা কিন্তু অনেকদিন ধরে ওয়েট করছি। ভাই আমি এখন কি বলবো, এটা তো আমিও খুঁজছিলাম একবার কিন্তু খুঁজে পাইনি, এখন আমি কি বলতে পারি? ফারাজ ভাই আমি কি আমরা বলতে খুবই পারি কিউরিয়াস। এটা? হ্যাঁ, এটা তো ভাই আপনি বিট্রে করতেছেন, আপনি আমার দিকে বল ঘুরাই এখন দিচ্ছেন। আপনি আমি খুঁজেন, আপনি চ্যানেল কোথায় ভাই, কই ফালাইছেন, আপনি আমি জানেন চ্যানেল না ভাই, আমাকে। এটা মাতব্বর ভাইয়ের ওই মুক্তির অনুভূতি সেটার ভিতরে ছিল, চ্যানেলই উড়ে গেছে কিনা আমি কেমনে বলবো? চ্যানেল তো উড়ায় দেয় মাঝে মাঝে, মুমিনরা রিপোর্ট টিপোর্ট করে কি চ্যানেল গুলো উড়ায় দেয়। এটা কোথায় আছে, আর কারো কাছে আছে নাকি ব্যাকআপ, এটা আমি কিভাবে বলবো ভাই? এটা তো আমি তো ইয়াটা করি নাই, মাতব্বর ভাই করছিল। না, আমি কাউকে দায় দিচ্ছি না, বাট বিষয়টা হচ্ছে কি যে আমরা যারা আপনার ওই মুক্তির অনুভূতিটা শুনি নাই, আমরা হচ্ছে গিয়ে খুবই কিউরিয়াস আপনার এক্সপিরিয়েন্সটা জানার জন্য। এখন যদিও আমি কিন্তু আচ্ছা একজন মুসলিম, ঠিক আছে ভাই, কিন্তু ঠিক আছে তারপরেও ভাই, তাহলে আমি আবারও করবো, আবারও সেইটা করবো, অসুবিধা নেই। আমাকে তাহলে জি অনেক ধন্যবাদ। 3 মাস সময় দেন, 3 মাসের মধ্যে আমি একটু ঠিকঠাক হয়ে তখন আমি আবারও নতুন জোশে সেই পুরা স্টোরিটা আবারও বলবো ভাই, ঠিক আছে? আচ্ছা, জি অনেক আপনি ধন্যবাদ ভাই আপনি এটার জন্য। বলেন বুঝি নাই, আপনি আপনি একজন মুসলিম? হ্যাঁ, আমি এখনো একজন মুসলিম, তবে আমি মানে এক্সট্রিমিস্ট বা উগ্রবাদী না, একজন আচ্ছা সাধারণ বিশ্বাসী মুসলিম আর কি। দ্যাটস ফাইন, বাট আপনি কি বলতে পারেন কেন আপনার কাছে ইসলাম ধর্মটা একটা সত্য ধর্ম মনে হয়? না ভাই, আমি তো এই 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 ডিসকাশনটাতে আসলে আসতে পারি না, কারণ এজ এ মুসলিম আমার কিছু লিমিটেশন আছে। তো বাট আমি এখন পর্যন্ত বিশ্বাস করি যে সৃষ্টিকর্তা আছেন এবং এতটুকুই। আমি আপনাকে ওরকম ডিপ আলোচনার কথা বলতেছি না, ওভারঅল ওভারঅল একটা জাস্ট সিম্পল কথা জিজ্ঞেস করলাম, মানে আপনার রিজনিংটা, আপনার আপনার রিজনিংটা এখন নিজস্ব। বিষয়ে জি ভাবে জি, কেন যে ইসলাম আমার কেন? যে পার্সোনাল ভাবে আমি যেটা যেটা বুঝি যে আমাদের ধর্মটা তো আসলে মূলত বিশ্বাস, বিশ্বাস করতে হয়। তো শুধুমাত্র এটাই আমার রিজনিং, যে আমি বিশ্বাস করি এতটুকুই। মানে কখনো আপনার বাবা মা কখনো আপনাকে, ভাবছেন যে আপনার মধ্যে আর একজন হিন্দুর মধ্যে পার্থক্য কি? অবশ্যই আমি তো এগুলা নিয়ে আপনাদের লাইভে আমি অনেক যুক্তি তর্ক এগুলো শুনি, এতে আমি অনেক কিছু আপনাদের সাথে অনেক দিক থেকে একমত। জাস্ট শুধুমাত্র যে একজন সৃষ্টিকর্তা আছেন এবং আমি যেহেতু জন্মগতভাবে একজন মুসলিম, দ্যাটস হোয়াই আমি একজন বিশ্বাসী মুসলিম। কিন্তু তাই বলে কাউকে মারতে হবে, কোপাতে হবে, এটা প্র্যাকটিস এর বিপক্ষে আমি, যে আমি এটা প্র্যাকটিস করি না নিজে, এবং অন্যদেরকেও যদি কেউ আমাকে জিজ্ঞেস করে হয়তো বা, হিন্দু ধর্মটা কি একটা সত্য ধর্ম? আমি সেটা জানি না, কারণ ওরা তো ওদের জিনিস নিয়ে থাকে, আমি তো ওটা পড়াশোনা করি নাই, খুব একটা খুব একটা আইডিয়া নেই। তবে হ্যাঁ, ওদের ধর্মের যে বেসিসটা সেটাও সেটাও বিশ্বাস, সেই দিক থেকে আপনি আসলে বলতে পারেন যে ইভেন, মানে সবগুলোর মূল জায়গাটা আসলে একই, এটা তো বলাই যায়। সত্য কি, সত্য কি মাল্টিপল হয়, মানে কন্ট্রাডিক্টরি পজিশন কি সত্য হয় কখনো? না না, হিন্দু এবং অবশ্যই না, মুসলিম তো এটা ঠিক অবশ্যই, বলছেন। হিন্দু এবং মুসলিম তো অবশ্যই কন্ট্রাডিক্টরি পজিশন, রাইট? জি কন্ট্রাডিক্টরি জি জি, পজিশন কি কখনো একই সাথে সত্য হইতে পারে? না এটা হয় না। তো আমি ঠিক আছে, আপনাদের সব কথার সাথে আমি আসলে ভাই আপনাদের সাথে কথা বলার যোগ্যতাও আমার নাই, তো তারপরেও আমি আপনাদের কথা শুনে একটু একটু করে নিজে একটু জানার চেষ্টা করি, রেফারেন্স গুলো ঘাটার চেষ্টা করি, নিজেও মানুষের ভিতর আচ্ছা থেকে তাহলে উগ্রবাদী তাহলে এগুলো সিট করার চেষ্টা করি। সিট ভাই, আপনাকে একটা অন্য একটা প্রশ্ন করি। আমরা যে দলিল প্রমাণগুলো দেখাই, হ্যাঁ প্রতিনিয়ত, তো আপনি যদি বেশ কয়েকটা লাইভ শুনে থাকেন, অনেকগুলাই তো নিশ্চয়ই দেখে থাকবেন, আমরা যে দলিল প্রমাণগুলো দেখাই সেগুলোর ভিতরে কি আপনি কোনোদিন কোনো ভুল পেয়েছেন? না না না, আমি এখন পর্যন্ত আপনার যে রেফারেন্স গুলো এগুলো থেকে অ্যাকচুয়ালি আমি আসলে নিজেই অনেক অনেক কিছু রেফারেন্স দেখেছি যেগুলো আমি নিজে জানতাম না, জাস্ট ট্রু। এটার জন্য তো আমি অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ যে আমি জিনিসগুলো জানতাম না, যে রুলস গুলো এইভাবে আছে, সেটা আমি আপনাদের কাছ থেকে ওটা জেনেছি। এবং আমি কিছু কিছু নিজেও রেফারেন্স পেলাম, আমাদের হাদিসে আছে যে কেউ মানে কেউ যদি যাচাই ছাড়া কিছু শেয়ার করে তাহলে সে মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, এরকম একটা হাদিস আছে। তো দ্যাটস ওয়াই আমি যে কোনো হাদিস কোরআন এগুলো রেফারেন্স এগুলো আমি অবশ্যই যাচাই করার চেষ্টা করি। আপনি বললেন আর আমি বিশ্বাস করলাম, ব্যাপারটা এরকম না, আমি একটা অথেন্টিক সাইট থেকে সেটা ভ্যালিডেট করার ট্রাই করি আর কি, সবসময় পারি না, বাট সামটাইমস ট্রাই করি আর কি। তার মানে আমি বুঝলাম যে আমাদের কোনো রেফারেন্সে আপনি কখনো ভুল এরকম পান নাই, তাই তো? না ভুল পাইনি, এটা যেরকম ঠিক, আর আপনাদের ভুল ধরার জন্য যে পরিমাণ পড়াশোনা করা দরকার, আমি একটা সাধারণ শিক্ষিত মানুষ হিসেবে এটা তো আমার সেই যোগ্যতাও নাই আপনাদের ভুল ধরার। কারণ আমি কিছুদিন আগে একটা রেফারেন্স ঘাটতে গিয়ে, এক মানে আল্লাহ আপনি ইসলাম মানে যে শান্তি, মানে আপনি ভাবতেছেন যে আমাদের ভুল আসলে আছে কিন্তু সেই ভুলটা ধরার না মতো না না? না না না, আপনাদের ভুল আমি কখনো পাইনি, এখন ভুল আছে কি নাই সেটা আমি জানি না, কারণ আর আপনাদের ভুল ধরার জন্য সেই একাডেমিক নলেজ আমার নাই। বাট আমি বলি না যে আপনাদের ভুল আছে, আপনাদের ভুল আমি পাই নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে রেফারেন্সের ভুল। ঠিক আছে, ফারাজ ভাই আচ্ছা জিন্দা ভাই, আপনার কি আর কিছু বলবেন? হ্যাঁ হ্যাঁ, সিড ভাই, আপনাকে যখন জিজ্ঞেস করা হলো যে আপনার রিজনিংটা কি, আপনি বলছেন যে শুধুমাত্র বিশ্বাস, তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে আপনার এই রিজনিংটা মানে কি ধর্মের প্রতি বিশ্বাসের একটা রিজনিং, যে আপনি বিশ্বাস করতেছেন যে একটা সৃষ্টিকর্তা আছে এবং ধর্মটা মানে যে ধর্ম মানতেছেন সেই ধর্মটা বিশ্বাসের একটা রিজনিং। কিন্তু স্পেসিফিক্যালি আপনি পৃথিবীতে তো অনেক ধর্ম আছে, শুধুমাত্র ইসলামকেই আপনি এই বিশ্বাসের রিজনিং দিয়ে আপনি বিশ্বাস করতেছেন, সেইটার রিজনিংটা কি আপনি একটু বলবেন আমাদেরকে? মানে একটা হচ্ছে আপনার বিশ্বাস, না আপনি যে কোনো কিছুর উপরেই বিশ্বাস আনতে পারেন অন্ধভাবে, সেটা হচ্ছে আলাদা একটা রিজনিং। আর আমি বলতেছি যে আপনি যখন বিশ্বাসটা নিয়ে আসলেন কোনো একটা স্পেসিফিক বিষয়ের উপরে, তখনকার রিজনিংটা কি, যে আপনি কেন পার্টিকুলার ওই বিষয়টাকে চুজ করলেন, মানে আপনার এই অন্ধবিশ্বাস করার জন্য শুধুমাত্র ওই বিষয়টাকে চুজ করলেন, এটার রিজনিংটা কি একটু বলবেন?
আমার যে বিশ্বাসের রিজনিংটা, সেটা যদি আপনি যদি সায়েন্টিফিক যে যে অ্যানালজি গুলা বা যে ধরনের মেথড গুলা দিয়ে আমরা সায়েন্টিফিক ভাবে কোনো একটা সিচুয়েশনে ডিসিশন নেই বা একটা ভার্ডিক্ট বা একটা যে কোনো একটা সিদ্ধান্তে আসি, তো ওই দিক থেকে যদি সব করি, আমার বিশ্বাসের পর যে বিশ্বাসের যে রিজনিংটা, এটাই হচ্ছে রিজনিং। এর বাইরে তো আর কোনো রিজনিং দিয়ে যদি আপনি অনেস্টলি, আপনি যদি এখনকার যে সায়েন্টিফিক যে রিসোর্স আমাদের কাছে আছে এগুলো দিয়ে যদি আপনি আমাদের ইয়েটাকে জাজ করতে জানতেন, সেক্ষেত্রে অনেক কিছু আপনার নিজের আলোচনা করেন আমি সেগুলো শুনি, তো এটা আসলে যায় না। এখানে রিজনিং খুঁজতে গেলে এটা আসলে বোকামি হবে। তো আমি জাস্ট বিশ্বাস করি এতটুকুই, আমার এর কাছে এর বাইরের কোনো রিজনিং নাই। আর আমি যেহেতু ওই দিক থেকে যদি ইসলামিক অ্যানালজি দিকে হিসাব করি, তাহলে আমি কি একটা গেস করতে পারি? জি ভাই প্লিজ। এমনকি এমনকি হয় কখনো যে আপনি কোন একটা বিপদে আছেন, আপনি আল্লাহর কাছে কোনো কিছু একটা চাইলেন, সে আপনাকে এবং দেখলেন পরবর্তীতে এই জিনিসটা আপনার ওই প্রবলেমটা সলভ হয়ে গেছে, এন্ড এই জন্য কিছুটা হলেও আপনি ধর্ম বিশ্বাস করেন, এরকম কি কোনো রিজনিং আছে? সত্যি কথা বলতে কি ভাই, এটা আমি এক সময় এরকম খুবই স্ট্রং এটা চিন্তা করতাম, পরীক্ষা বিশেষ করে পরীক্ষার সময়, যে পরীক্ষাটা ভালো হোক রেজাল্টটা ভালো হোক। বাট এখন এটা হচ্ছে বিশ্বাসের জায়গা থেকে আমি সেটা চাই, দ্যাটস ট্রু। বাট আমি এটাও মনে করি যে আমার অবশ্যই খুব প্রচুর পড়াশোনা করতে হবে, হার্ড ওয়ার্ক করতে হবে, না হলে ভাই আমার রেজাল্ট ভালো হবে না। মানে আমার প্র্যাকটিক্যাল লাইফ, আমার সবকিছু আমি রিজনিং দিয়ে জাজ করতেছি, জাস্ট আমি শুধুমাত্র একটা ধর্মে বিশ্বাস করতেছি এবং এটাতে আমি মনে করি যে একজন সৃষ্টিকর্তা আছেন, এতটুকু এর ভিতরে আছি। ঠিক আছে, আর আমি হচ্ছে এক্সট্রিমিস্ট, ওই ইয়াটাতে আমি ফলো করি না, ওইটাতে আমি ইয়া রাখি না, আমার আমার ভার্ডিক্ট ওইখানে নাই যে আমি ওদের সাথে নাই, আমি মনে করি না যে ওরা আসলে ঠিক কাজ করতেছে। ঠিক আছে, এটুকু এটুকুই অনেক ভালো ব্যাপার, ভালো ভালো লাগলো শুনে আপনার এই। জি ভাই, আমার আরো অনেকগুলো কথা ছিল আর কি। ও আচ্ছা ঠিক আছে, বলেন, অসুবিধা নেই, বলেন। আচ্ছা, এই মুক্তির অনুভূতি এটা তো মানে শুধুমাত্র মানে জাস্ট বলার জন্য জাস্ট শুনতে বলবো, এই জন্য পাচ্ছিলাম। আমি হচ্ছে কি ভাই, একটা মানে অনেকগুলো পয়েন্ট আছে, যদি আমাকে সুযোগ দেন আজকে হয়তো এক দুটা বলবো, আবার অন্য কোনো সময় আসবো। তো একটা জিনিস হচ্ছে, আমি ছোটবেলায় সবগুলোই বলতে পারেন একটু, তাহলে শর্ট শর্ট জি 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 বলেন। অবশ্যই, আমি হ্যাঁ আমি একদম শর্টলি বলবো। আমার জাস্ট আসলে আপনারা তো বুঝতে পারতেছেন যে আমি আসলে এক্সট্রিমিস্ট না, সেই দিক থেকে তো আমার আসলে খুব নিউট্রাল জায়গা থেকে আমি ভাবি, মানে অ্যানালজি বা রিজনিং গুলো করি। আমি ছোটবেলায় আসলে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে ছিলাম অনেক ছোট থাকতে, তো তখন আমি সামহাও আমি আমার ভিতরে জানি না কেন, বা কেউ আমাকে বলে নাই যে হিন্দুদেরকে ঘৃণা করো বা করো এরকম কিছু বলে নাই, বাট আমি নিজে থেকে কেন জানি ওয়াজ টাজ শুনতাম এগুলা। তো দেন আমি হচ্ছে হিন্দু খাবার যেটা, মানে হিন্দুদের যে খাবারটা, এটা নিয়ে আমার একটা ভিতরে একটা সাইকোলজিক্যালি একটা সমস্যা হয়েছে, আমি আসলে হিন্দুদের খাবার খেতে পারি না। এখন আমার অনেক বয়স হয়ে গেছে, মানে অনেক ছোটকালে, এখন অনেক বয়স বলতে আপনাদের থেকে ছোট, তো যেটা হচ্ছে কি যে হিন্দু হিন্দু দোকানে মিষ্টি খাচ্ছি, পরোটা খাচ্ছি বা আদার্স যেগুলো খাচ্ছি খাচ্ছি, কিন্তু আমার প্রতিবেশী, আমাদের মানে আমার এরকম লোক আছে যারা হিন্দু, বাট তারা আমাদের আত্মীয় স্বজনদের মতো, তারা খুবই ফ্যামিলি পার্সন। আমি হিন্দু কালচারের সাথে আমার খুব ভালো জানাশোনা ছিল, বাট সামহাও তারা যদি কোনো খাবার দিয়ে যায় আমি সেই খাবারটা খেয়ে খাইতে পারি না, এখনো আমি খাইতে পারি না। ইভেন আমি কিছুদিন আগে একটা হিন্দু রেস্টুরেন্টে গিয়েছি, ওটা আসলে মূলত হিন্দুদের খুব পপুলার ঢাকাতেই, তো দেখলাম যে ওইখানে খাবার সময় আমি আসলে খাবার সবকিছু ঠিক আছে, বাট আমি গিলতে পারতেছি না, এখন এই সমস্যা থেকে আমি বের হতে পারতেছি না। এটা ছোটবেলা আমার ছিল, তখন আমি সামহাও হিন্দুদেরকে কিছু কিছু জায়গা থেকে ঘৃণা করতাম, বাট এখন তো এটা তো আমার ভিতরে এটা স্থায়ী হয়ে গেছে, এটা তো আমি সলভ করতে পারতেছি না। এটা তো আমার মনে হয় যে যতদিন পর্যন্ত আপনার ভেতরে এই যে ধর্মীয় ধর্মীয় অন্ধত্ব আছে, ধর্মান্ধতা আছে, ততদিন পর্যন্ত সলভ হওয়ার বলে আমার মনে হচ্ছে না। এই একই জিনিস আমি কিন্তু আমার অনেক বন্ধু বান্ধবের মধ্যেও দেখেছি। ইনফ্যাক্ট আমার আমার মধ্যেও একটা মানে অনেক ছোটবেলা আমার মধ্যে এরকমের একটা ইয়া তৈরি হয়েছিল একটা সময়, কিন্তু পরবর্তীতে যখন আমি অনেক মানুষের সাথে মিশেছি এবং অনেক বই পড়েছি, তখন আমার সেই জিনিসটা ধীরে ধীরে কেটে গেছে, একদিনে কাটেনি, ধীরে ধীরে কাটছে। মানে খাবার বিষয়ে না, আমার মানে হিন্দুদের সম্পর্কে আমার একটা ইয়া ছিল, মানে উন্নাসিকতা ছিল, সেটাকে বলে উন্নাসিকতা, উন্নাসিকতাই যে হিন্দুরা মানে বুদ্ধিবৃত্তিক ভাবে আমাদের থেকে নিচু, এটা আমার মনে হইতো একটা সময়। কিন্তু পরে আমি আস্তে আস্তে নিজেকে আমি বুঝতে পেরেছি যে না, এটা এই ধারণাটা ঠিক না, আসলে কোনো পার্থক্যই নাই। তো আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে হিন্দু বন্ধু যারা আছে তাদেরকে, তাদের সাথে একটু বেশি মিশতে পারেন, কিন্তু আমার মনে হয় সেটা তো আসলে খুব একটা কাজ হবে না যতদিন পর্যন্ত আপনি কোরআন হাদিসে বিশ্বাস করেন। আমার তো মনে হয় না যে আপনি এইখান থেকে বের হতে পারবেন কখনো। ফারাজ ভাই, দিনদা ভাই, আপনারা কি বলেন? উনি উনি কিন্তু দুইটা বিষয় বলছে, একটা হচ্ছে ছোটবেলায় উনি হিন্দুদেরকে ঘৃণা করতো, আর এখন হচ্ছে খাবারে অরুচি, মানে দুই এখনো কি মানে হিন্দুদের প্রতি ঘৃণা, এখন কিন্তু ঘৃণাটা নাই, এখন ঘৃণা নাই, শুধু হচ্ছে খাবারের অরুচি, তাই তো? জি জি জি, মানে যে অভ্যাসটা ভিতরে রয়ে গেছে ওই জিনিসটা থেকে আর বের হতে পারি না। ধরেন যে আপনি আমাকে যদি এখন আপনি পর খাইতে পারেন, হয়তো আমি এটা খাইতে পারবো না, কারণ আমার তো ওই ব্যাপারটা সম্পর্কে একটা ঘৃণা ছিল ছোটবেলায়, এখন তো এটা যদি আমাদের হারাম, বাট সামহাও এটা কিন্তু খাইতে পারবো না, কারণ আমার এটা বমি চলে আসবে। ব্যাপারটা মানে হিন্দুদের ক্ষেত্রে যেটা হয় কি যে ওদের খাবারটা আমি খাইতে পারি, বাট একটু অরুচি আসে ভিতর থেকে, একটু কেমন যেন লাগে, মানে তৃপ্তি নিয়ে খাইতে পারি না। পর্কের বিষয়টা তো ডিফারেন্ট, ধরেন জি এটা তো ডিফারেন্ট। হ্যাঁ ধরেন আমি আমার আমার নিজেকেও যদি এখন আমি আমি আমার তো ধরেন আমি কোনো হারাম হালালের কিছু নাই এখন আমার কাছে, ঠিক আছে, কারণ আমি তো আর মুসলিম না, কিন্তু আমাকে যদি এখন কেউ কুত্তার গোস্ত খাইতে বলে, তাহলে তো এটা আমার মানে রুচিতে হবে না। কারণ কি, কারণ আমি ছোটবেলা থেকে কখনো কুত্তার গোস্ত খাবো বা খাইছি এরকম আমি এইভাবে আমি কখনো গ্রো হইনি, যেহেতু আমি ওইটা আমার ইয়াতে নাই, কালচারে ছিল না,
যে আমি এখন ওই কুত্তার গোস্ত বা কুমিরের মাংস এগুলো তো আমি খাইতে পারবো না, এটা এটা হচ্ছে একটা রুচির ব্যাপার, কিন্তু আমাকে যদি না জানায় দেয় তাহলে তো ঠিকই খাই ফেলাবো, তাই না? ওইটা ওইটা তো সমস্যা নাই, জানায় দিলেই তখন হচ্ছে জি যে জি গরুর গোস্ত যদি আমাকে জানায় দেয়, দিয়ে যদি কেউ যদি বলে যে এটা তো গরুর গোস্ত না, এটা আসলে শিয়ালের গোস্ত, হ্যাঁ, তখনও কিন্তু আমি খাইতে পারবো না, ঠিক আছে? এটা এটা হচ্ছে সাইকোলজিক্যাল প্রবলেম, ঠিক আছে? এটা হচ্ছে আমার ভেতর থেকে আসা, মানে ছোটবেলা থেকে একটা বায়াসনেস এটার পিছনে কাজ করে, ঠিক আছে? তো আপনি আপনার আপনি যদি মনে করেন যে হিন্দুদের দেওয়া কোনো খাবার আপনি খাইতে পারবেন না, এটার পিছনে আপনার দুইটা কারণ থাকতে পারে, একটা হচ্ছে যে আপনার বায়াসনেস, অথবা আরেকটা কারণ থাকতে পারে যে আপনি হারাম হালালের কথা চিন্তা করে। তো হারাম হালালের বিষয়টা যদি আসে তাহলে এটা হচ্ছে যে আসিফ ভাই যেটা বললো যে আপনার ওই ওইটা থেকে বের হয়ে আসতে হবে, ওই যে ধর্মীয় যে হারাল হালাল হারাম এই জিনিসটার মধ্যে থেকে আপনি বের হয়ে আসতে পারলে আপনি ওইটা আপনার সমাধান হয়ে যাবে। আর রুচির যে বিষয়টা, এটা এটা হয়তো একটু সময় নেবে, এটা আপনি মানে কি আপনার আপনার এইভাবে চিন্তা করতে হবে যে আরে আমি আমি যে খাবারটা বানায় খাচ্ছি ওরাও তো সেম খাবারটাই মানে বানায় খায়, ওরাও রক্ত মাংসের মানুষ, হ্যাঁ আমিও হ্যাঁ রক্ত মাংসের মানুষ, তাই না? তো আপনার ওইভাবে চিন্তা করতে হবে। হ্যাঁ ফারাজ ভাই আমি একটা হিন্দু হিন্দু রেস্টুরেন্টে খাবার খাচ্ছি, মিষ্টি দোকান গুলো তো জানেন যে ঢাকাতে ভালো ভালো মিষ্টি দোকান গুলোতে প্রায় দেখা যায় হিন্দুরাই মূলত যে ঘোষ যারা, ওরা এই ব্যাপারটা খুব এক্সপার্ট, খুব ভালো মিষ্টি বানায়, তো আমি সেটা খাই কোনো সমস্যা নাই। কিন্তু একই জিনিস যদি ওই লোকের বাসায় যে আমাকে যদি সে বলে যে আমার বাসায় এসে একবেলা ভাত খাও বা খাবার খাও মিষ্টান্ন খাও, তখন দেখা যাচ্ছে সমস্যাটা গ্রো করতেছে, মানে এক্স্যাক্টলি ভাবে সমস্যাটা গ্রো করতেছে, তো ওইটা আপনার এটাই আর মিশতে কি। হবে তাদের সাথে। জি জি এটা এটা সহজ করে সমাধান ভাই আমরা দিতে পারছি না। ফারাজ ভাই কি কিছু বলতে বলতে চাইছিলেন? না ভাই আমার তেমন আর কিছু বলার নেই, আপনারা তো বলে দিয়েছেন যা বলার। হ্যাঁ সিট ভাই, আমরা তো এটার এক্সাক্ট আচ্ছা কোনো সমাধান আসলে দিতে পারছি না, যেটা বলতে পারি যে আপনি আস্তে আস্তে চেষ্টা করেন, ধীরে ধীরে চেষ্টা করেন, তাদের সাথে আরো মিশেন, এটা হলে হয়তো জি ঠিক হতে অবশ্যই পারে। জি। আচ্ছা তো আমি কি পরের পয়েন্টে আসবো ভাই? হ্যাঁ হ্যাঁ বলেন। আচ্ছা ভাই আমরা হচ্ছে গিয়ে আমি আমার ছোট ছোট অভিজ্ঞতা যেটা দেখেছি যে 2000 সালের আগে যে সিচুয়েশনটা ছিল আর এই এই সেঞ্চুরিতে এসে 2000-এর পরে পরে যে সিচুয়েশনটা হয়েছে, বা বিশেষ করে 2010-এর পরে বলতে পারেন এইভাবে, যে মানুষের ভিতরে একটা ব্যাপক পরিবর্তন দেখা যাচ্ছে, যে তারা আসলে খুব প্র্যাকটিসিং, মানে উপরে উপরে খুব প্র্যাকটিসিং, বা দেখা যাচ্ছে যে ঘুষ দুর্নীতি এগুলোর ক্ষেত্রে তাদের আসলে কোনো লিমিট নাই। হ্যাঁ মানে এটাও বাড়ছে, একদিকে প্র্যাকটিসিং বাড়তেছে, পাশাপাশি 2 নম্বরে যা আছে বাংলাদেশে সবই বাড়তেছে। এখন আগে যেটা হইতো যে পয়লা বৈশাখে বা বিভিন্ন অনুষ্ঠানে আচার অনুষ্ঠান বা গায়ে হলুদ এগুলাতে আমাদের যে কালচারটা ছিল আমি ছোটবেলা দেখেছি যে সেখানে আসলে খুবই একটা একটা উৎসব মুখর পরিবেশ ছিল, বাট এখন ইদানিং দেখতেছি যে অনেকেই আসলে একদম কট্টরপন্থী যারা আর কি, যারা যেটাকে বলে ফান্ডামেন্টালিস্ট বা মৌলবাদী, ও এই ধরনের একটা মাইন্ডসেট গ্রো করতেছে এখন। এই জন্য ওরা হচ্ছে দেখা গেছে যে বিয়ের অনুষ্ঠানে ছেলেদের মেয়েদের জন্য খাবারের জায়গা আলাদা করতেছে, এরকম আমি অনেক দেখতে পাচ্ছি, ইভেন ঢাকাতেও হচ্ছে এরকম। তো এই ক্ষেত্রে আমি যে জিনিসটাতে আসতে চাচ্ছি সেটা হচ্ছে কি, যে আমাদের প্র্যাকটিসিং কি মুসলিম যারা আমরা বাংলাদেশে আছি, এদের ভিতরে কি আসলে মৌলবাদী বা ফান্ডামেন্টালিজমের যে ধারণাটা এটা কি আস্তে আস্তে বাড়তেছে এরকম কি? হ্যাঁ অবশ্যই তো বাড়তেছে, তো অবশ্যই, কারণ হচ্ছে এই যে আগে তো আসলে মানুষ এই কোরআন হাদিসে কি লেখা আছে, হ্যাঁ, বাংলাদেশের মানুষ তো আসলে মুসলমান হয়েছে হচ্ছে গিয়ে ওই আরব দেশ থেকে, ইরান থেকে আসা পীর আউলিয়া এদের মাধ্যমে মুসলমান হয়েছে, তারা তো আসলে জানতো না আরবি ভাষাতে কি কি বলে না না বলে, এই আলহামদুলিল্লাহ তারপরে এই টাইপের কি, এগুলো মানে কি, হ্যাঁ আসসালামু আলাইকুম, মানে সুরা ফাতিহা, এগুলো কোরআন, এগুলো মানে কি এগুলোই বুঝতো না। হ্যাঁ তো কিন্তু জি জি কোরআন মুখস্থ করতো তারা, অনেকেই কোরআন মুখস্থ করতো, কোরআনে হাফেজ হয়ে যেত, কিন্তু দেখা যেত কোরআনের একটা সুরার অর্থ কি, এটার মানে কি, বাকারার অর্থ কি ভাই, এটা ভাই বলতে পারি না ভাই, হ্যাঁ, মানে নিসা অর্থ কি ভাই বলতে পারি না ভাই, এরকম দেখা যেত বাংলাদেশের 99.99% মানুষ ইসলাম সম্পর্কে বিন্দু মাত্র কোনো ধারণাই ছিল না, এই কারণে বিভিন্ন ধরনের গালগপ্প ঘুরে ঘুরে বেড়াইতো, আমাদের নবী কত ভালো ছিল, ইহুদি পুরি তার রাস্তায় কাঁটা বিছায় রাখতো, আমাদের নবী গিয়া দেখে একদিন কাঁটা নাই, তারপরে গিয়া দেখে যে ইহুদি পুরি অসুস্থ, তারপরে ইহুদি পুরি সেবা করতো, এই যে এই সমস্ত গালগপ্প গুলা তখন মানে ছড়াইছে, মানে আমাদের সমাজে ছড়াইছে, কারণ হচ্ছে গিয়ে আমাদের সেই এক্সেসটা ছিল না যে কোরআন হাদিসে কি বলা আছে সেগুলো আমরা বুঝতামই না, বাঙালি বুঝতুই না। পরে যখন এই যে মাদ্রাসা শিক্ষার যখন একটা বিপুল পরিমাণে হইলো, মানে বিস্তার ঘটলো সৌদি সরকার দ্বারা, মানে সে এই যে 1000 টাকা দিয়ে সৌদি সরকার যখন বিপুল পরিমাণ ডোনেট করা শুরু করলো বিভিন্ন মাদ্রাসাগুলোতে, এবং মাদ্রাসাগুলোতে যখন এই ব্যবস্থা করা হইলো যে তোমরা বেশি বেশি বাচ্চা পয়দা করো, বাচ্চা বেশি হয়ে গেলে আমাদের দিয়ে দাও, আমরা সেই বাচ্চারে থাকতে দিব, খাইতে দিব, জামা কাপড় দিব, সবই এখানে করতে পারবে, এই যে এই সিস্টেমটা যে দাঁড় হয়ে গেল, এই দাঁড় হয়ে যাওয়ার কারণে মাদ্রাসাতে বিপুল পরিমাণ ছাত্রছাত্রী তখন ঢোকা শুরু করলো, এবং সেই মাদ্রাসার ছাত্ররা আস্তে আস্তে আসলে তখন বোঝা শুরু করলো আসলে কোরআন হাদিসে আসলে বলাটা কি আছে, কোরআন হাদিসে আসলে জিনিসটা কি, ইসলাম আসলে জিনিসটা কি। এতদিন তো আমরা জানতাম না ইহুদি বুড়ির বাসায় গিয়ে সেবা যত্ন করছে, হ্যাঁ, কিন্তু পরে কোরআন হাদিসের ভিতরে ঢুকে দেখি ওমা একই কথা, ইহুদি বুড়ির মাইরা মিরা সব একাকার করে দিচ্ছে, নবী বনু কুরাইজা গোত্রের একদিনের ভিতরে 600 থেকে 900 মানুষের কোপায় মেরা ফেলেছে, জবাই করছে আমাদের নবী, নিজে দাঁড়ায় থাইকা মদিনা বাজারে নিজে দাঁড়ায় থাইকা একটা একটা করে জবাই করছে 600 থেকে 900 মানুষকে। এই জিনিসগুলো তো জানতে পারছে এরা হচ্ছে গিয়ে মানে রিসেন্টলি 40-50 বছর ধরে এরা জানতে পারছে, এর আগে তো জানতে হচ্ছে গিয়ে ইহুদি বুড়ির বাসায় গিয়ে নবী সেবা করতো। সিফ ভাই ব্যাপারটা কি বুঝতে পারছেন যে আগের যে আমাদের কাছে যে ইসলামের কনসেপ্ট ছিল, এই 40-50 বছরে আমাদের কাছে ইসলামের কনসেপ্টটা চেঞ্জ হয়েছে, কারণ হচ্ছে এই মাদ্রাসা শিক্ষার মাধ্যমে আমরা আরবি শিখছি, উর্দু শিখছি, এবং এই কোরআন হাদিসে এক্সাক্টলি আসলে কি বলা আছে সেই জিনিসগুলো আমরা বুঝতে পারছি, এই কারণে বাঙালি এখন জানে যে কোরআনের ভিতরে বলা আছে সূরা আল বাইনার 6 নম্বর আয়াতে বলা হয়েছে যে আহলে কিতাব এবং মুশরিকদের মধ্যে যারা কাফের হয়েছে তারা হচ্ছে সৃষ্টির নিকৃষ্টতম জীব,
এদের অবস্থান হচ্ছে কুত্তা, আল্লাহর চোখে এদের অবস্থান হচ্ছে কুত্তা বিলাই থেকেও খারাপ। এই যে ভয়ঙ্কর সাম্প্রদায়িক, ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা, এবং ইহুদি নাসারাদেরকে আমি আরব উপদ্বীপ থেকে বিতাড়িত করে দিব, এটা নবীর কথা, এই টাইপের কথাবার্তা তো জানতে পারছে পরে এসে। এখন যখন জানতে পারতেছে তখন এই কারণে এই মৌলবাদ এই জিনিসটার ব্যাপকভাবে বিস্তার ঘটছে। এই মাদ্রাসার ছাত্ররা যখন মাদ্রাসা পাশ করে, আরবি উর্দু এগুলো যখন পাশ টাস করে, পই টই পইরা যখন বের হয়েছে, বের হয়ে যখন ওয়াজ টাজ শুরু করছে, তখন এই মানে ধর্মান্ধতা, এই উগ্রতা, এই জিনিসগুলোর একটা ব্যাপক বিস্তার ঘটছে। আপনি কি ভাই বুঝতে পারছেন কথা আমার? হ্যাঁ 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 বুঝতে পারছি। তো আপনি তো ছোটবেলা থেকে, ছোটবেলা শুনছেন না ভাই যে এই যে নবী ইহুদি বুড়িটা সেবা করতো টোটো, এগুলো এই গল্প শুনছেন? হ্যাঁ, এটা এটা আমি শুনেছি বইয়ে, আমার আমি খুব সম্ভবত বইয়ে এটা পড়েছিলাম, তারপরে এই কয়েক বছর আগে এটা জানতে পারছি যে এটা আসলে মানে জাল, মানে এটার কোনো রেফারেন্স নাই। এটা পরবর্তীতে এখন অনেক, বিশেষ করে অনেক যারা সালাফি টাইপের আলেম, ওনারা কিন্তু এটা বলে ওয়াজও, আমি শুনেছি যে এটা যে ভুয়া। তাহলে তাহলে দেখেন যে আগে আমাদের কাছে ইসলামের যে কনসেপ্ট ছিল, এখনকার যে ইসলামের কনসেপ্ট, এই যে এই আলেমদের কাছ থেকে আপনি জানতে পারছেন এই আলেমরা কোথা থেকে আসছে। আলেমরা তো মাদ্রাসা, মাদ্রাসার যে ধারাবাহিকতা সেখান থেকে তো এই আলেমরা আসছে। এখন তো মানুষ সরাসরি সেই আলেমদের কাছ থেকে শুনতেছে, এই কারণে আসল সত্যিকারের ইসলামটা এখন জানা যাচ্ছে। আগে তো ভাই এত, এই কারণে আগে এত ধর্মান্ধতা ছিল না, আগে অনেক সেকুলার একটা সমাজ ছিল। এখন জানার কারণে, এই জানার একটা মানে সমস্যাটাও আছে, জানলে আবার এদিকেও যেতে পারেন, আপনি ওইদিকেও যেতে পারেন। হ্যাঁ, জানা বেশি জানতে গেলে আপনি আস্তিক হইতে পারেন, নাস্তিক হইতে পারেন, জঙ্গি হইতে পারেন, আবার আমার মতো নাস্তিক হয়ে যেতে পারেন বেশি জানতে গেলে। আমি আপনার সাথে একমত এই ব্যাপারটাতে, টোটালি একমত। কম কম জানলে কিন্তু আসলে সমস্যাও কম থাকে, বেশি জানতে গেলে আর কি সমস্যাটা হয়ে যায়। আমি যেই কাজটা করছি যে ছোটকালে আমার মাথা খালি কুরকুর করতো, যে এটা আর ভালোভাবে জানতে হবে আমার, এটা আর ভালোভাবে দেখতে হবে আমার, কোন বইতে কি লেখা আছে এটা আমার পড়ে দেখতে, নিজে পড়ে দেখতে হবে। তাও আমি গুতায় 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 পড়তে 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 গিয়ে দেখি যে আরে বাপরে, এই কি অবস্থা, কি কি খারাপ খারাপ জিনিসপত্র এটার ভিতরে। হ্যাঁ, তখন তো সমস্যাটা হইলো। আমি যদি না জানতাম, যদি আমি ভাবতাম যে না এগুলো পড়ার দরকার নেই আমার, আমি বিশ্বাস নিয়ে আমি ভালো আছি, আমি বিশ্বাস নিয়ে থাকবো, তখন তো আর আমার এই সমস্যাটা হইতো না। কিন্তু সত্য জানাটা তো, আমি মনে করি সত্য জানাটা তো প্রত্যেক মানুষের একটা হওয়া উচিত, যে সত্য যেটা সেটা তো স্বীকার করে নিতে হবে। ফারাজ ভাই, দিন দা ভাই, আপনার কি এই বিষয়ে কিছু বলবেন? ফারাজ ভাই বলেন কিছু। না দিন দা ভাই, আপনি বলেন, আমি তারপর বলতেছি। বলেন, একটু কফি বানাচ্ছি, তো আপনি একটু বলেন, আমি তারপরে। আমার কাছে যেটা মনে হচ্ছে যে ওই মানে গণতন্ত্রের সাথে শরিয়া আইনের একটা কনফ্লিক্ট আছে, এবং এখন যে মসজিদ মাদ্রাসাগুলোতে যে হুজুররা যে পাশ করে বেরোচ্ছে, এরা সবসময় চায় দেশকে একটা শরিয়া আইনে পরিণত করতে, এবং এটার একটা বিশাল একটা ইনফ্লুয়েন্স এরা পায় হচ্ছে আপনার ওই তালেবানি শাসন বা হচ্ছে ওই আল কায়েদার, মানে এদের কাছ থেকে। এবং যে কারণে বাংলাদেশে দিন দিন আপনার এই মৌলবাদীদের সংখ্যা বাড়তেছে, কারণ এরা মনে করে যে। দিনদা ভাই, দিনদা ভাই, আমার একটু শেষ, আমি যে ছোট একটা কথা বলে আমি একটু একটু হ্যাঁ বলেন। দেখি আছে আসিফ ভাই। দিনদা ভাই, আপনারা অনেক পয়েন্ট অ্যাড করেন, কিন্তু এই পয়েন্টটা কেন অ্যাড করেন আমি বুঝি না, যে ইসলাম ধর্ম যে সত্য ধর্ম, এইটার এগেনস্টে কোনো জায়গায় কোনো ধরনের কথা বলা হয় না দেখেই সাধারণ মানুষটা এই জিনিসটা বিশ্বাস করে, যে তারা সামহাও মনে করে যে কোনোভাবে তারা ফিগার আউট করে ফেলাতে পারছে যে সত্য ধর্ম ইসলাম। অন্য ধর্ম থেকে ইসলাম ধর্মটা হচ্ছে গিয়ে ডিফারেন্ট কোন একটা ধর্ম, ডিফারেন্ট ধর্ম, এটা হচ্ছে একমাত্র সত্য ধর্ম, বাকিগুলো হচ্ছে অন্ধবিশ্বাস। যারা ফলো করেছে এরাও জানে যে এদের মধ্যে সমস্যা আছে, জেনে বুঝেই তারা ওই মিথ্যা ধর্মটা ফলো করে, বাট ইসলাম ধর্মটা হচ্ছে গিয়ে অ্যাকচুয়াল সত্য ধর্ম। এবং কোনো মিডিয়াতে কোনো ধরনের কোনোভাবে যে এই ধর্মের বিরুদ্ধে কোনো কিছু ইয়ে করা হয় না, বা যারা এটার বিরুদ্ধে কথা বলতে যায় তাদেরকে ইসলামোফোবিক বলে ট্যাগ দিয়ে তাদের তাদের গলা চেপে ধরা হয় বা তাদেরকে হত্যা করা হয়, এবং তাদেরকে হত্যা করলেও এটার বিরুদ্ধে কোনো কথা বলা হয় না। মৌন মিডিয়াতে কিন্তু সমর্থন এত দেয়, এত এত বড় ভাবে সাপোর্ট দেওয়া হয় এবং প্রিচ করা হয় যে ইসলাম একটা সত্য ধর্ম, ইসলাম একমাত্র সত্য ধর্ম, এই জিনিসটার জন্য সাধারণ মানুষ এখন মনে করে যে দে হ্যাভ সামহাও ফিগার্ড আউট যে আফটার লাইফে কি হবে, এটাও এটা তারা বুঝে ফেলাইছে। জি ভাই বলেন। হ্যাঁ না, এটা একটা ভালো পয়েন্ট উল্লেখ করছেন, আমি ওইদিকে যাইতাম হয়তো, কিন্তু আপনি ভালো, মানে আমি হয়তো এইভাবে বলতাম না, আমি একটু ডিফারেন্ট টাইপে, ডিফারেন্ট ওয়েতে বলতে চাচ্ছিলাম যে এই যে ভয়, ভয়ের যে বিষয়টা, মানে আমরা বলি না যে ভয়কে জয় করতে হবে, তো ভয়কে জয় করতে হলে তো কি করতে হবে, যে ভয় যে আসলে ভয় না এই জিনিসটা তাকে বুঝাইতে হবে। হ্যাঁ, এই জিনিসটা যখনই সে বুঝবে, র্যাশনাল চিন্তা করতে শিখবে, তখনই সে ভয়কে জয় করতে পারবে। যেমন ধরেন অনেকেরই অনেক ভীতি থাকে, তাই না, যে হয়তো রাত্রে বেলা কেউ অন্ধকারকে ভয় পায়, কেউ হয়তো লাশ দেখলে ভয় পায়, কেউ হয়তো রক্ত দেখলে ভয় পায়। তো এই জিনিসগুলো হচ্ছে যে মানে একটা মনের মধ্যে একটা ভীতি, যেটা হচ্ছে যে তাকে দিনের পর দিন তাকে বলার পরে বা বোঝানোর পরে এই জিনিসটা তার মনের মধ্যে ঢুকে যায়, কিন্তু এইটাকে যে প্রতিহত করার যে ব্যবস্থা, সেই জিনিসটা হয়তো তাকে শেখানো হয়নি, দেখানো হয়নি, সে কারণে সে এই জিনিসটা মানে কি ভুলতে পারে না, বা এই জিনিসটা সে করতেই থাকে, এই ভীতিটা তার মধ্যে রয়ে যায়। তো এই দিনে দিনে হচ্ছে যে মানুষের মধ্যে ধর্মীয় ভীতি, যেটা এই ভীতিটা হচ্ছে যে এই মসজিদ মাদ্রাসার এই যারা নব্য, যারা ইয়া হুজুর, এরা হচ্ছে বেশি পরিমাণে ঢুকাই দিচ্ছে। কিন্তু হ্যাঁ, এটার এগেনস্টে যারা আসলে বলে, যারা সত্যটাকে বের করে আনার চেষ্টা করে, তাদের কণ্ঠরোধ করা হচ্ছে, তাদেরকে হত্যা করা হচ্ছে, বা তাদেরকে দেশ থেকে বিতাড়িত করা হচ্ছে। তো এই এই কারণে হচ্ছে যে মানুষ এক এক পক্ষের জিনিস শুধুমাত্র মানে কি শোনা যাচ্ছে, বোঝা যাচ্ছে, আরেক পক্ষেরটা শুনতে পারতেছে না, বুঝতে পারতেছে না, দেখেই তারা দিনে দিনে আরো বেশি মৌলবাদী হয়ে উঠতেছে। ঠিক আছে, এইটা একটা বিষয়। আর হচ্ছে যে
আর এটা আরো একটা বড় বিষয় যেটা হচ্ছে যে আপনিই দেখেন বললেন যে বাংলাদেশে 90% মুসলিম এবং তারা প্র্যাকটিসিং মুসলিম, দিনে দিনে বেশি প্র্যাকটিসিং হচ্ছে, কিন্তু তারপরেও তারা হচ্ছে ঘুষ খাচ্ছে, নিয়মিত ঘুষ খাচ্ছে, এটা একটা হিড়িক পড়ে গেছে এবং অন্যায় অবিচার করতেছে, মানে কি চাঁদাবাজি চিন্তা এগুলো কিন্তু বেড়ে গেছে। তো এটা এটার একটা বড় প্রমাণ হচ্ছে যে ধর্ম যে আসলে মানুষকে হচ্ছে যে ভালো করতে পারে না তার একটা বড় প্রমাণ। এই যে সারাদিন হজ করে আসতেছে, নামাজ রোজা করতেছে, তারপরেও টেবিলে নিচ দিয়ে ঘুষ খাচ্ছে, তাই না? তো এখান থেকে বোঝা যায় যে আসলে ভয় ভীতি বা ধর্ম, ধর্মের ভীতি বা এগুলো মানুষকে কখনোই ভালো করতে পারে না। এই জন্য মানুষকে ভালো করতে হলে পারে, মানুষকে মৌলবাদী থেকে নিয়ে আসতে, বের করে নিয়ে আসতে হলে তাকে হচ্ছে যে রেশনাল পয়েন্ট অফ ভিউ থেকে তাকে হচ্ছে যে জ্ঞান চর্চা করতে হবে, তাকে শিক্ষা দিতে হবে, এবং মানে যারা হচ্ছে সত্য প্রকাশ করতেছে তাদেরকে প্রকাশ করার স্বাধীনতা দিতে হবে, সবাইকে সব ধরনের মানে প্রচার করার সুযোগ সুবিধা দিতে হবে। এখন যে যেটা হচ্ছে যে এর মধ্যে থেকে গ্রহণ করবে সেটা তার ব্যাপার। আচ্ছা, অবশ্যই ব্যাকস্টে যে রকিবুল ইসলাম আপনি বারবার লিখছেন যে আপনাকে যুক্ত করার, আপনাকে যুক্ত করবো, একটু পরে যুক্ত করবো সিড, ওনার কথাটা একটু শেষ হোক, তারপরে আমরা আপনাকে যুক্ত করব, আপনি লাইনে আছেন। সিড, আপনি শেষ করেন তাহলে, আপনার কি আর কোনো প্রশ্ন আছে? ভাই আর একটা, মানে আমি আজকে সব বলতে পারবো না, আমি বুঝতে পারছি, তো আমি খুব শর্টলি আমি শেষ করে দিচ্ছি। তো এই যে মৌলবাদ, মৌলবাদী ব্যাপারটা যে নিয়ে যে কথাগুলো আপনারা বললেন, তো ব্যাপারটা কি এরকম যে আমরা, মানে আমাদের দেশে সাধারণ যে মুসলিম, আমরা তো আসলে ধর্ম সম্পর্কে খুব একটা পড়াশোনা করি না বা খুব ভালো জানি না, তো আমরা কিন্তু আসলে অনেক কিছুই জানি না। তো আমাদের আলেম যারা আছে ওনারা আমাদেরকে যেভাবে গাইড করেন আমরা আসলে সেভাবে গাইডেড হই, মানে মোস্ট অফ দ্য টাইম যে কোনো ব্যাপারে। এই ক্ষেত্রে ওনারা এই যে মৌলবাদী তার ব্যাপারগুলো অনেক আছে যেগুলো, যার কারণে আসলে ওনারা ওনাদের বিজনেসটাকে বাড়াইতে পারতেছেন, কারণ ধর্মের ভয়টা যদি ঢুকাই দিয়ে যদি এগুলো করা যায় তাহলে ওনাদের বিজনেস ভালো হয়, এটা তো আমরা দেখতে পাচ্ছি। আপনাদের অবস্থানটা কি, মানে সাধারণ মুসলিম যারা আসলে অন্যদেরকে, আপনাদের বলতে কি আপনি দিন দেওয়া ভাই বা ফাদার ভাই আপনারা যারা এখানে আছেন তাদের কথা বলতেছি, যে সাধারণ মুসলিম যারা হচ্ছে অন্যদেরকে মানে আঘাত করা, তাদের প্রতি ঘৃণা ছড়ানো বা তাদের বিশ্বাসটাকে ন্যূনতম একটা সম্মান জানানো, এই ধরনের কালচারে প্র্যাকটিস করে বা এই ধরনের ধ্যান ধারণা পোষণ করে, তাদের বিরুদ্ধে কি আপনাদের অবস্থানটা, নাকি না যারা হচ্ছে গিয়ে মৌলবাদী যে আপনারা যেটা বলেন তাদের বিরুদ্ধে অ্যাকচুয়ালি অবস্থানটা? আমার আমার অবস্থান হচ্ছে অন্ধবিশ্বাসের বিরুদ্ধে, আমার অবস্থান হচ্ছে ইসলামের বিরুদ্ধে। আপনি ওই ওইটাকে মনে করেন কিছু নিলেন কিছু নিলেন না, একটু সুগার কোট করে ভালো একজন মুসলিম হয়ে নিজের মধ্যে রাখতেন, আমার ওইখানে সমস্যা নাই। বাট আমার সমস্যা হচ্ছে যে টিচিংটা, সেই টিচিংটা আপনি হয়তো বা ধরেন কোনো একটা বিপদে পড়লেন, বিপদে পড়ে আপনি আল্লাহর কাছে চাইলেন কিছু, আপনি কিছু পাইলেন, ধীরে ধীরে আপনার ফেটটা গ্রো হবে। আমি বলতেছি না যে আল্লাহর কাছে চাইলে পাবেন, ঘটনাচক্রে যখন পেয়ে যাবেন ধীরে ধীরে ইয়েটা গ্রো করবে, আপনার ফেটটা গ্রো করবে, এবং ওই জিনিসটাই আপনাকে ইসলাম আপনার ওই আপনাকে ওইভাবেই ইয়ে করবে, আপনাকে ওইভাবে শেখাবে যে আপনি শুধুমাত্র এটা নিজের মধ্যে রাখবেন না, এটা অন্যের উপর অন্যকে প্রথমে প্রিচ করবেন তারপরে চাপাবেন। তো আমি মূল সমস্যাটা দেখি ধর্মগ্রন্থের মধ্যেই, টিচিং এর মধ্যেই, ওই ধর্মটার মধ্যেই, রেদার দেন মানুষ কি করতেছে না করতেছে। মানুষ সব মানুষ ভালো হয়ে গেলেও ইসলাম খারাপ ধর্ম থাকবে, সব ধর্ম সব মানুষ খারাপ হয়ে গেলেও ইসলাম খারাপই থাকবে। আমার পয়েন্টটা দুটো কাহিনী বুঝে, আই হোপ আমি বুঝে পারছি। আর আমার, আমি যেটা মনে করি যে আমার শুধুমাত্র দায়বদ্ধতা আছে সত্যের কাছে, যুক্তির কাছে, এছাড়া এছাড়া আমার কারো কাছে কোনো দায়বদ্ধতা নাই। যদি সাধারণ মানুষের বিশ্বাস তাতে ক্ষুণ্ণ ক্ষুণ্ণ হইয়া ভেঙ্গা চুইরা আসে, যদি আহত সেই বিশ্বাস যদি আহত নিহত হইয়া এককার মরে যায়, আমার তাতে বিন্দুমাত্র কিছু যায় আসে না। যদি সাধারণ মুসলমানদের মানে অনুভূতিতে, কোমল অনুভূতিতে অনেক আঘাত লাগে, আমার বিন্দুমাত্র তাতে কিছু যায় আসে না। যদি উগ্রবাদী মুসলমানদেরকে অনুভূতিতে আঘাত লাগে তাতেও আমার বিন্দুমাত্র কিছু যায় আসে না। আবার যদি উগ্রবাদী মুসলমানরা যদি খুশি হয় আমার কোনো কথায় তাতেও আমার কিছু যায় আসে না। যে জিনিসটা যৌক্তিক, যে জিনিসটা সত্য, সেই জিনিসটা প্রকাশ করাটাই শুধুমাত্র আমার দায়, এছাড়া আর কোনো কারো বিশ্বাসকে সম্মান করা, বিশ্বাসকে ঘৃণা করা, বিশ্বাসকে কি করা, কোনো কিছুতেই, মানে আমি এমন না যে যুক্তি ছাড়া আমি কারোর বিশ্বাসে গিয়ে হুদাই গিয়ে আলাইতে থাকবো, সেটাও না। যদি কিন্তু যদি যুক্তি থাকে তাহলে অবশ্যই আমি সেই বিশ্বাসটাকে গিয়ে লাইতে থাকবো, মানে যদি সেই যুক্তিটা বিশ্বাসকে লাইথানোর বা বিশ্বাসটাকে খোঁচা মারার পক্ষে যদি থাকে, মানে সত্যটা যদি সেই বিশ্বাসের বিরুদ্ধে থাকে, তখন আমি অবশ্যই গিয়ে সেখানে ইয়া করবো, সেখানে আমি তোয়াক্কা করবো না কার বিশ্বাস তাতে আহত হইলো, কার বিশ্বাস তাকে নিহত হইলো, এই কোনো কিছুই আমি তখন আর তোয়াক্কা করবো না। তার মানে আমি বোঝাতে চাচ্ছি যে আমার দায়বদ্ধতা শুধুমাত্র আছে সত্যের কাছে, যুক্তির কাছে, এছাড়া কে কি ভাবলো, কে কি করলো, কে কি কানলো নাকি হাসলো, খুশি হইলো নাকি বেজার হইলো, এগুলোতে কিছুতেই আমার কিছু যায় আসে না। সিদ ভাই আমার কথা কি বুঝতে পারছেন? জি জি ভাই আপনার কথা বুঝতে পারছি। আচ্ছা দিনদা ভাই, আপনি কি কিছু বলবেন? আসিফ ভাই এবং ফারাজ ভাই যা বললেন আমি একমত পুরোপুরি। মানে আমার আমার নিজের পজিশনটা হচ্ছে যে আমি আমি এর এর সাথেও যে জিনিসটা যেটা মানে আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি সেটা হচ্ছে যে আমি সবসময় যে কোনো চাপায় দেওয়া মতবাদের এগেনস্টে। আপনি যদি বলেন যে আমি কার এগেনস্টে, তাহলে হ্যাঁ সেই এগেনস্ট যদি বলেন তাহলে আমি যে কোনো চাপায় দেওয়া মতবাদের এগেনস্টে, এবং এই চাপায় দেওয়া মতবাদটার সোর্সের এগেনস্টে, মানে কোন জায়গা থেকে এটার উৎপত্তি হচ্ছে সেইটারও আমি এগেনস্টে সবসময়, এবং সেই এই এটার বিরুদ্ধেই আমার মানে প্রসার প্রচারণা এগুলো চলতে থাকবে। আমি তো হচ্ছে গিয়ে মানে আমার ব্যাকগ্রাউন্ড যদিও মানে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড ছিল খুব ছোটবেলায়, বাট পরবর্তীতে আমি স্কুল কলেজ সেভাবে বড় হয়েছি। তো আপনারা যে পয়েন্টটা নিয়ে কথা বলতেছেন, আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু মৌলবাদী ব্যাপারটা ছিল, মানে সুক্তাকারে
পরবর্তীতে আমি যখন পড়াশোনা করছি, বইটি পড়ছি, তারপরে লেখালেখি করছি, অনেক কিছু পরে ধাপে ধাপে আস্তে আস্তে ব্যাপারটা থেকে কিছুটা মানে চেঞ্জ হয়েছে আমার পার্সোনাল আমার পার্সোনাল অপিনিয়নটা, বাট স্টিল আমি একজন মুসলিম। এখন যেটা হয়েছে কি যে আমি জানি যে আপনারা জানেন, আপনারা গত লাইভেও আপনি মনে হয় চাইল্ড অ্যাবিউজ বা সেক্স এডুকেশন নিয়ে কথা বলছিলেন। তো আমাদের দেশে যেটা হয় কি যে প্রচুর চাইল্ড অ্যাবিউজ হচ্ছে এখন, মানে আমার নিজের পার্সোনাল বিভিন্ন এক্সপিরিয়েন্স থেকে আমি মানুষকে দেখেছি। ইনফ্যাক্ট আমি নিজেও ছোটবেলায় চাইল্ড অ্যাবিউজ শিকার হয়েছি, চাইল্ড অ্যাবিউজ বলতে আমি সরাসরি ধর্ষিত হয়েছি, ঠিক আছে? তো সেটা অবশ্যই কোনো মানে সেটা কিভাবে সেটা ভিন্ন ব্যাপার, বাট কথা হচ্ছে যে আমি নিজে সেটা ভিকটিম, পাশাপাশি আমি অনেক কিছু নিয়ে ভিকটিম। বাট সেটা যেটা হয় কি যে ফ্যামিলি মেম্বার্সরা প্লাস হচ্ছে আশেপাশের লোকজন সেটাকে ধামা চাপা দেয়। এবং আমাদের দেশে আসলে সেক্স অফেন্ডার লিস্ট এই ধরনের কিছু নাই, যেটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে আছে। সেখানে আপনারা জানেন যে সেক্স অফেন্ডার লিস্ট নামে একটা লিস্ট এখানে বিল করা হয় যে এরিয়াতে কারা কারা আছে অফেন্ডার, যারা মাইনর পিপলদেরকে সেক্সুয়ালি অ্যাবিউজ করে বা অফেন্ড করছে, এরকম থাকে। কিন্তু তো আমাদের দেশে যেহেতু এটা নাই আর মানুষজন যেহেতু এটাকে ধামা চাপা দেয়, এটা আমাদের দেশে চাইল্ডদের জন্য একটা বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। কারণ শিশুরা তো আসলে ওইভাবে বুঝে না, তো তারা কিন্তু খুব ব্যাপক ট্রমার মধ্যে দিয়ে বড় হয়েছে, যেটা আমিও হয়েছি। তো এই ব্যাপারটাই আসলে আমি একনোলেজ করতে চাচ্ছিলাম আর কি আপনাদের আলোচনার ভিতরে। এখন না হোক কখনো যদি আপনার ব্যাপারটা নিয়ে আলোচনা করেন তাহলে খুব ভালো হয়, কারণ এটা সচেতনতা আমাদের দরকার আছে আমি মনে করি। অনেক ধন্যবাদ আপনার এই সাহসটার জন্য, অনেক ধন্যবাদ সিট আপনাকে যে আপনার ঘটনার জন্য আমরা সবাই সরি। আমি তো অনেক ট্রমার ভিতর ছিলাম যখন ঘটনাগুলো হয়েছিল, মানে আমি সিরিয়াসলি খুব ট্রমার ভিতর বড় হয়েছি, যদিও যারা করছে না করছে সেটা ভিন্ন ব্যাপার। এখন আমি এখন অনেকটা মানে বের হয়ে আসছি এখান থেকে। আমি জানি যে ব্যাপারটা যখন আমার সাথে হয়েছিল তখন যেই সিচুয়েশনটা ছিল আমার মেন্টাল কন্ডিশনটা, সেটা তো বের হওয়াটা কতটুকু তা আসলে যে হয় সেই জানে। এখন আমি হয়তো সেটা মোটামুটি কাটিয়ে উঠতে পারছি, বাট আমি জানি যে বাংলাদেশে এখন হাজারো শিশু, সেটা স্কুলে হোক, কলেজে হোক, বাসা বাড়িতে হোক, টিচারের মাধ্যমে হোক, প্রতিবেশীর মাধ্যমে হোক, মানে ইট ডাজন্ট মিন যে এটা একদম মাদ্রাসায় হওয়া লাগবে, লিটারেলি, ঠিক আছে? অনেকভাবেই হচ্ছে। তো আমরা যদিও বলি যে অনেক ক্ষেত্রে যে মাদ্রাসাটা হাইলাইট হয় হোক, হাইলাইট তাতে আমার কিছু আসে জানা, যদি কেউ মাদ্রাসাতে দূষিত হয় সেটা তো অবশ্যই হাইলাইট করার মতো বিষয়, বাট আরো অনেক জায়গায় যেটা ফ্যামিলিগত ভাবে যেহেতু হাইড করা হয়, এটার কারণে অনেক শিশুরা আসলে ভাই খুবই মানে আমি নিজে ফিল করে বলতেছি যে তারা আসলে এটা বলতে পারে না কাউকে, এবং তারা জানেও না আসলে তাদের কি করা উচিত। তো এটার আসলে আমাদের দেশে কোনো স্ট্রাকচার নাই। তো আপনারা এখানে কথা বলেন, আপনাদের সাথে অবশ্যই অনেক উচ্চপদস্থ লোকজন এখানে আসা যাওয়া করে বা কথাবার্তা হয়, তো এটাই আসলে বলা ছিল, অনুরোধ ছিল আর কি, আপনার এই ব্যাপারটাতে একটু সচেতনতা তৈরি করবেন প্লিজ। সিট ভাই, আমি আমার একটা পরামর্শ থাকবে আপনার কাছে, যদি আপনি বলছেন যে আপনি একটা ট্রমার মধ্যে দিয়ে আসছেন এবং স্টিল আই বিলিভ যে আপনি আপনি সেই দুঃস্বপ্নের কথা এখনো ভুলতে পারেন না, তো আমি বলবো যে আপনি যেহেতু নিজে ভিকটিম, আপনি এটা নিয়ে কাজ করেন। হ্যাঁ, আপনি আপনি চেষ্টা করেন যাতে আপনার মতো এই ভিকটিম অন্য আর কেউ না হয়, আপনি এটা নিয়ে কাজ করতে থাকেন, আমি আই ফিল দ্যাট ইউ উইল ফিল বেটার। এবং আমি আপনাকে আরো একটা মানে চিন্তা করার জন্য বলছি, আপনি আপনার যে করতেই হবে এমন না, চিন্তা করেন, আমি একটা জিনিস আপনাকে বলে দিচ্ছি। আপনি এরকম মানে কয়েকজন মানুষকে খুঁজে বের করেন যারা আপনার মতোই, যারা হচ্ছে গিয়ে এই ছোট বয়সে এই ধরনের অ্যাবিউজের শিকার হয়েছে, এরকম 10 জন মানুষকে খুঁজে বের করেন যারা হচ্ছে সাহসের সাথে নিজেদের চেহারা দেখায় এই ভিডিওটা করতে পারবে যে আমি ছোটবেলায় এরকম একটা অ্যাবিউজের শিকার হয়েছিলাম, সেটার পেছনে আমার কোনো ইয়া ছিল না। আপনারা যেহেতু আপনারা কোনো অন্যায় করেন না, সেহেতু আপনাদের লজ্জিত হওয়ারও কিছু নাই এখানে। আমি যে জিনিসটা আমরা যে জিনিসটা সবসময় আপনাদেরকে সবাইকে বলি, আপনাদের এখানে কোনো লজ্জা নাই, এটা আপনাদের লজ্জা নাই, এটা যারা করেছে তাদের লজ্জা হওয়া উচিত, তাদের লজ্জিত হওয়া উচিত জাতির কাছে। আপনারা যদি একটা এমন একটা কাজ করেন যে আপনারা 10 জন মানুষ মিলে 10টা ভিডিও বানালেন, ভিডিওগুলো একত্রিত করলাম আমরা, যে 10 জন আপনারা বললেন যে আমি ছোটবেলায় এই সময়ে এত এত সালে অমুক মাদ্রাসা বা অমুক স্কুলে অমুকের দ্বারা নাম ধরে ধরে অমুকের দ্বারা আমরা অ্যাবিউজের শিকার হয়েছে, এবং আমরা এখন পর্যন্ত ওইটা কাটাতে আমার অনেক বছর সময় লেগেছে, এবং অন্য বাবা মা যারা আছে তাদের কাছে যদি আপনারা বলেন যে আপনারা যারা বাবা মা আছেন, প্যারেন্টস আছেন, তারা আপনাদের বাচ্চাদেরকে ছোটবেলা থেকে এই জিনিসগুলো শিখান যে কেউ যদি তোমাদের এইভাবে অ্যাবিউজ করে তোমরা তাতে লজ্জিত হয়ো না, তারা তোমরা তাতে ভয় পেও না, তারা তোমরা যেন আমাদেরকে এসে সেগুলো বলো এবং আমরা যেন সেই রকমের ব্যবস্থা নিতে পারি। এবং বাবা মাকেও যদি আপনারা এই জিনিসটা বোঝান যে এইটা ওই বাচ্চাটার কোনো দোষ না, এটার জন্য অবশ্যই বাচ্চাটাকে দোষ দিয়ে বাচ্চাটাকে মুখ বন্ধ করে রাখবেন না, ওই যে দোষী ব্যক্তি সেই দোষী ব্যক্তির শাস্তির ব্যবস্থা করেন, এরকমের যদি একটা মেসেজ আপনারা দিতে পারেন, একটা ছোট 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 কয়েক 10 জনের মিলে একটা ভিডিও বানিয়ে সেই ভিডিওটা যদি আমরা সবাই মিলে প্রচার করতে পারি, এরকমের ছোট ছোট কিছু কাজ যদি আমরা করতে পারতাম তাহলে কিন্তু অনেক মানুষের কাছে এই জিনিসটা পৌঁছে যেত। স্যার, আপনাকে আমি বলছি না এটা করতেই হবে, কিন্তু আপনি জিনিসটা একটু ভেবে দেখেন, ঠিক আছে? ইভেন ইভেন ইফ আপনি যদি সেই কাজে সাড়া দেন, তারপরেও কিন্তু মানে আপনি যদি যখন আপনাকে অ্যাবিউজ করা হচ্ছিল, তো যে কাউকে অ্যাবিউজ করা হয় তখন যদি আন্ডারেজ বাচ্চা সেটাতে সাড়া দেয়, তারপরেও তারপরেও কিন্তু এখানে তার কোনো দোষ নাই, শুধুমাত্র শুধুমাত্র দোষ হচ্ছে যে এই জঘন্য কাজটা করবে তার। এই যে কিছুদিন কিছুদিন আগে কয়েক বছর আগে ঢাকাতে একটা মেয়ে মারা গেল, আনুষ্কা নাকি নাম ছিল, নামটা মনে নেই এক্স্যাক্টলি, ও এক ফ্রেন্ডের সাথে ওয়ান্ডারে ছিল, মারা গেছে পরে ব্লিডিং এর কারণে। তো ওটা নিয়ে আমি কয়েকজন সাথে কথা বলতে গেছিলাম, সেখানে তারা যেটা হয় আর কি আমাদের কালচারে যে এটা নিয়ে আসলে কথাটাকে মানুষ একটা ট্যাবুর মতো মনে করে, যে একটা এটা নিয়ে কথা বলা দরকার নাই, এটা কি একটা কোনো বিষয়, ছি 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 এরকম করে। তো আমি যতটুকু জানি যে কোন একটা দেশ সম্ভবত ইউকেতে, যে সেখানে এক ধরনের সোশ্যাল কিছু ক্লাব টাইপের আছে যারা হচ্ছে সেরকম আন্ডার এজ পিপলদেরকে যারা টার্গেট করে, মানে যারা হচ্ছে গিয়া শিকারী, মানে যারা হচ্ছে গিয়া ক্রাইম করে এই ধরনের, ওদেরকে টার্গেট করে করে বিভিন্ন ট্যাপ ফালায়, দেন হচ্ছে ওদেরকে হাতে নাতে ধরে, দেন অথরিটির কাছে আর কি হ্যান্ড ওভার করে, এরকম আমি শুনেছিলাম। তো বাংলাদেশে এগুলো আসলে এই মুহূর্তে প্র্যাকটিস করা খুব একটা সম্ভব না, কারণ আমাদের দেশের অবস্থা আমরা এই সিচুয়েশনে নাই।
তো তারপর আসিফ ভাই যে কথাটা বললেন যে এগুলা নিয়ে কাজ করার জন্য বা চিন্তা করার জন্য, আমি অবশ্যই ভাই এটা অবশ্যই চেষ্টা করবো। আর এই সাহসটা করে বের হয়ে আসাটা আসলে খুব খুব বড় একটা বিষয়, কারণ আমার আমার এখন পর্যন্ত সেই সাহসটুকু নাই যে আমি নিজে সরাসরি ফেস দেখে এটা পাবলিককে বলতে পারবো। বাট অবশ্যই আমি চেষ্টা করবো বা চিন্তা করে দেখবো। তো আপনাদের সাজেশনের জন্য ধন্যবাদ, আর আপনারা প্লিজ এই ব্যাপারটাকে মাঝে মাঝে আলোচনায় রাখবেন, এটা একটা অনুরোধ। ঠিক আছে ভাই, ভালো থাকেন তাহলে সিদ্ ভাই, আবার পরে একসঙ্গে কথা হবে। জি অবশ্যই, থ্যাংক ইউ, ধন্যবাদ কথা জন্য। ঠিক আছে ভাই, উনি তো মানে খুবই ভালো লাগলো ওনার সাথে কথা বলে, যে উনি মানে এই জিনিসটা, ও যে জিনিসটা বলেন সেই জিনিসটা খুবই মর্মান্তিক, কথাটা তো খুবই মর্মান্তিক, শুনতে তো খুবই খারাপ লাগলো। আপনারা যারা আছেন তারা এই জিনিসটা একটু চিন্তা করে দেখেন, যে আপনাদের বাচ্চাদের সাথে যদি এই ধরনের ঘটনা ঘটে, বাচ্চাদের শেষ আশ্রয়স্থলটা হচ্ছে বাবা মা, তাই না? বাবা মাকে এসে যখন তারা বলে জিনিসটা, অনেক সাহস লাগে তাদের বলতে, বেশিরভাগ সময় বলতেই চায় না, কিন্তু যদি বলে তখন বাবা মাই যদি উল্টা তাকে দোষারোপ করে যে তুই তো মানে তোর হুজুর তোরে কেন করবে, তুই কি করছস, হ্যাঁ, তখন সেই বাচ্চাটা আসলে যাবেটা কই? বাচ্চাটা তো ভয় পাবে, তাই না? বাচ্চাটাকে তো সেই সাহসটা দিতে হবে যে বাচ্চাটাকে, বাচ্চাটা যদি কোনো ধরনের অ্যাবিউজের শিকার হয় সে যেন বাবা মা কেন অন্তত এসে বলতে পারে। এই সাহসটাই তো বেশিরভাগ বাংলাদেশে বেশিরভাগ বাচ্চা কাচ্চা পায় না, যে বাচ্চা বাবাকে বললে বাবা তো মাইরা ফাটা ফেলবে, তাই না ফারাজ ভাই, দিনদা ভাই কি বলেন আপনারা? তো এই ভয়টা তো সবচেয়ে আগে পাবে। হ্যাঁ, এই ভয়টা আছে, আবার অনেক বাপ মা বলতে চায় না। আর আরেকটা একটু প্রবলেমও আছে, সেটা হচ্ছে যে বাংলাদেশের সমস্যা হলো কি, যে এরকম ইনসিডেন্ট যখন ডিসকভার হয়ে যায়, ডিসক্লোজ হয়ে যায়, তখন সাথে সাথে কি ওই লোকের উপরে যে চড়াও উতরা হওয়া শুরু করে। তো অনেকে আবার চিন্তা করে যে খামোখা এত বড় একটা ভদ্রলোক মানুষ, এর বিরুদ্ধে এখন এই এলিগেশন গুলো প্রকাশ করলে পারে, সে হয়তো এরকম একটা মানে তাকে উল্টাপাল্টা বা সমাজে সমাজচ্যুত করে ফেলবে, এরকম একটা ভয় কাজ করে। তো এই জিনিসটা আসলে মানে করা ঠিক না, এই জিনিসটা করে দেখে হচ্ছে যে এই জিনিসগুলো আরো ধামা চাপা পড়ে যায়। যেটা করতে হবে সবকিছুই মানে মানে আইনের মাধ্যমে যাইতে হবে, ঠিক আছে, ভালোভাবে একটা আইন প্রতিষ্ঠা করতে হবে এবং আইনের মাধ্যমে যেতে হবে। একজন এরকম করলে যে তাকে যায় গ্রামের লোকজন মিলে যায় যে মারধর করে, মানে কি গলার মধ্যে জুতার মালা পরায় যে ঘুরে বেড়াবে, এটাও ঠিক না। তাকে হচ্ছে যে তাকে যথাযথ আইনের মাধ্যমে তার বিচার করতে হবে, এবং এই এই জিনিসটা করতে পারলে তখন প্রত্যেক বাপ মা বা বাচ্চা কাচ্চারাও তখন, বিশেষ করে বাপ মা গার্জিয়ানরা তখন সাহস করবে যে ঠিক আছে ওই লোক এরকম করছে, আমি একটা কেস ফাইল করে দিই, এরপরে যা যা মানে আইনের লোকজন ওরাই সবকিছু ইনভেস্টিগেট করবে, ওরাই বের করে ফেলবে যে কি হচ্ছে না হচ্ছে। হ্যাঁ ফারাজ ভাই কিছু বলবেন? না ভাই, দিনদয়াল ভাই যেটা বলছে আমি একমত, দিনদয়াল ভাইয়ের সাথে একমত। মানুষের এই ভয়টা থেকে বের হয়ে আসা উচিত। আপনার বাচ্চা, আমাদের বাচ্চা, সবাই, সব বাচ্চা ইনোসেন্ট, এবং যে এই খারাপ কাজটা করছে দোষ শুধুমাত্র তার, এটা আমাদের রিয়েলাইজেশন আসা উচিত। ঠিক আছে, তাহলে আমরা